চন্দ্রযান থ্রি লঞ্চ করার পর থেকেই মানুষের মনে অনেক রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। চন্দ্রযান থ্রি চাঁদে কবে পৌঁছাবে? চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে ল্যান্ড করবে কিভাবে? চন্দ্রযান থ্রি চাঁদে গিয়ে কী কী কাজ করবে? আর চন্দ্রযান থ্রি ভারতের জন্য চাঁদ থেকে কী নিয়ে আসবে? 14 জুলাই 2023 দুপুর 2:35 ইসরোর তৈরি করা LV-M3-M4 মেককে ফুড়ে গর্জন করে চন্দ্রযান থ্রিকে নিয়ে চাঁদের দিকে রওনা দেয়। রকেট লঞ্চ করার সময়ে এর গতি ছিল 1627 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানব চন্দ্রযান থ্রির পৃথিবী থেকে চাঁদে পৌঁছানোর জন্য কী কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ঠিক দুপুর 2:35 LV-M3-M4 রকেটের ইঞ্জিন স্টার্ট হয় এবং রকেট মেঘকে ফুড়ে চন্দ্রযান থ্রিকে নিয়ে চাঁদের দিকে রওনা দেয়। আর যখনই চন্দ্রযান থ্রিকে নিয়ে রকেট এগোতে থাকে, প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ভরে ওঠে। সর্বপ্রথম বুস্টার রকেট দুটি স্টার্ট হয়। রকেট স্টার্ট হওয়ার 108 সেকেন্ড পর 45 কিলোমিটার উঁচুতে ওঠার পর লিকুইড ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, যার ফলে রকেটের গতি 6437 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। 130 সেকেন্ড পর যখন রকেটের উচ্চতা 62 কিলোমিটারে পৌঁছে যায়, ঠিক তখন দুই বুস্টার রকেট থেকে আলাদা হয়ে যায় আর রকেটের মেন ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। রকেটকে আলাদা করার কাজ সব কিছুই মেশিনের মাধ্যমেই করা হয়ে থাকে। রকেট থেকে বুস্টার আলাদা হওয়ার পর রকেটের গতি 7000 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যায়। রকেট থেকে আলাদা হওয়া বুস্টার দুটিকে ইসরোর সায়েন্টিস্টরা সফটওয়্যারের মাধ্যমে সমুদ্রে ফেলে দেয়। 196 সেকেন্ড ধরে রকেট চলার পর রকেট থেকে হিট শিল্ড দুটি আলাদা হয়ে যায়। এরপর 307 সেকেন্ডে রকেটের লিকুইড ইঞ্জিন আলাদা হয়। রকেট থেকে লিকুইড ইঞ্জিন আলাদা হওয়ার পর ক্রায়োজেনিক ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। ক্রায়োজেনিক ইঞ্জিন স্টার্ট হওয়ার পর রকেট চন্দ্রযান থ্রিকে নিয়ে আরও তেজ গতিতে এগিয়ে যেতে থাকে। ক্রায়োজেনিক ইঞ্জিন স্টার্ট হওয়ার পর রকেটের গতি 36968 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যায়। আর কিছুক্ষণ চলার পর ক্রায়োজেনিক ইঞ্জিনও বন্ধ হয়ে চন্দ্রযান থ্রির থেকে আলাদা হয়ে যায়। আর লঞ্চিংয়ের 16 মিনিট পরে পৃথিবীর কক্ষে চন্দ্রযান থ্রি স্থাপিত হয়। এরপর ধীরে ধীরে চন্দ্রযান থ্রি পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। চন্দ্রযান থ্রি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার পর ইসরো প্রোপালশন মডিউলের সাহায্যে চালনা করবে। ইসরো চন্দ্রযান থ্রিকে প্রথম কদিন পৃথিবীর কক্ষপথে ঘোরাবে। চন্দ্রযান থ্রি পৃথিবীর চারিদিকে ডিম্বাকারে ঘুরবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ডিম্বাকারে কেন ঘুরবে। এর উত্তর হলো, ইসরো যদি চন্দ্রযান থ্রিকে পৃথিবীর কক্ষপথে গোলাকারে ঘোরায়, তাহলে চন্দ্রযান থ্রি কেবলমাত্র একই জায়গাতেই ঘুরতে থাকবে। মহাকাশে কোনো বস্তুকে দূরে কিংবা কাছে পাঠানোর জন্য ডিম্বাকারেই ঘোরানো হয়ে থাকে। প্রথম চক্করের পর দ্বিতীয় চক্করে যখন যাবে, তখন চন্দ্রযান থ্রি আরও দূরত্বে যেতে থাকবে। এইভাবে ঘুরতে ঘুরতে চন্দ্রযান থ্রি পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে এবং ঠিক একই রকমভাবে চাঁদের চারিদিকে ডিম্বাকারে ঘুরতে থাকবে। আর ধীরে ধীরে চন্দ্রযান থ্রিকে চাঁদের কাছে নিয়ে যাওয়া হবে। চন্দ্রযান থ্রি চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর 13 দিন ধরে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকবে। চন্দ্রযান থ্রি নিজের সাথে 3টি আলাদা আলাদা অংশ নিয়ে গেছে। ওড়ানোর জন্য প্রপালশন মডিউল, ল্যান্ড করার জন্য ল্যান্ডার মডিউল এবং চাঁদের মাটিতে খোঁজ করার জন্য রোভার। কিন্তু অরবিটার এবারে পাঠানো হয়নি, কেননা আগে থেকে চন্দ্রযান 2-এর অরবিটার চাঁদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ইসরো এটারই ব্যবহার করবে। যখন চন্দ্রযান থ্রি চাঁদের 100 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে, তখন এরপর ল্যান্ডার নিজেকে ল্যান্ডার আলাদা হওয়ার চেষ্টা করবে। প্রায় 40 বা 41তম দিনে ল্যান্ডার এবং রোভার চাঁদের সাউথ পোলে নেমে যাবে। চন্দ্রযান থ্রির চাঁদে ল্যান্ডিং 23 অগস্ট 5:47 রাখা হয়েছে। কিন্তু সূর্যোদয়ের স্থিতি দেখে সময়ের পরিবর্তন হতে পারে। যদি সূর্যোদয়ে দেরি হয়, তাহলে ইসরো চন্দ্রযান থ্রির ল্যান্ডিং সেপ্টেম্বরে করতে পারে। চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রিকে ল্যান্ড করানো এই মিশনের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি, কেননা চন্দ্রযান 2 মিশনও ঠিক এই সময়ই ফেল হয়েছিল। এবারে চন্দ্রযান থ্রির ল্যান্ডিংয়ের জন্য 2টি স্থান নিশ্চিত করা হয়েছে। একটি স্থানে যদি ল্যান্ডিং করা সম্ভব না হয়, তাহলে অন্য স্থানটিতে ল্যান্ড করা হবে।
যেই স্থান সুনিশ্চিত হবে চন্দ্রযান থ্রিকে চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করানো হবে। আর যখনই চন্দ্রযান থ্রি সফট ল্যান্ডিং করে যাবে, তখনই ল্যান্ডার থেকে রোভার বেরিয়ে আসবে এবং চাঁদের মাটিতে চলতে শুরু করবে। এই অভিযান চাঁদের মাটি, মাটিতে থাকা রাসায়নিক, জলের কণার মতো প্রাকৃতিক সম্পদের খোঁজ চালাবে। এই অভিযান চাঁদের গঠনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেবে। চন্দ্রযান থ্রি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি উপকরণ নিজের সাথে নিয়ে গেছে, যার মধ্যে একটি হলো সিসমোমিটার, যার সাহায্যে চাঁদের ভূমিকম্পকে মাপা যাবে। এছাড়া চাঁদের তাপমাত্রা ও অন্যান্য তথ্য জানা যাবে। চন্দ্রযান থ্রির রোভারে একটি সোলার প্যানেল লাগানো হয়েছে, যার সাহায্যে সূর্যের আলো থেকে শক্তি প্রাপ্ত হবে, যার ফলে রোভার চাঁদের মাটিতে চলতে পারবে। সব কিছু ঠিক থাকলে ভারত চাঁদের সাউথ পোলে পৌঁছানো প্রথম দেশ হয়ে উঠবে। চন্দ্রযান থ্রি মিশন সারা ভারতবাসীর স্বপ্ন, আর এই স্বপ্নকে পূরণ করার জন্য ইসরোর বিজ্ঞানীরা দিন রাত এক করে কাজ করে গেছে। ওনাদের প্রতিভাকে নমস্কার জানাই। আর আপনাদের চন্দ্রযান থ্রি মিশনের সম্বন্ধে জেনে কেমন লাগলো কমেন্টে জানান। আবার ফিরে আসবো তথ্যপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।